কার জন্য ড্রয়িং করছো? বাবার জন্য। বাবার জন্য কি কি ড্রয়িং করলে একটু বলো তো সবাইকে, কি কি ড্রয়িং করলে? বাবার জন্য এইটাই ড্রয়িং করলাম, দুই দিকে বেলুন, দুই দিকে স্টার। আচ্ছা, একটা লাফ আঁকবো দুই দিকে। এই দুটো কি এঁকেছো? এই দুটো, এই যে এখানে একটা আর এখানে একটা টিকি, এখানে ও একটা উপরে কান একটা নিচে কান। আচ্ছা, আর এটা এগুলো কি? মাথা। মাথা, মাথাটা এরকম উঁচু নিচু? আচ্ছা, আমি তুমি কি বলছিলে ম্যাম কি করে, এরকম করে কি ড্রয়িং করে? সান। সান, আচ্ছা, মাথার মধ্যে সান হয়ে গেছে। আর এগুলো কি ড্রয়িং করেছো? এটা লাভ। লাভ, আচ্ছা, এটা তুমি কার জন্য ড্রয়িং করছো? বাবার জন্য। ও আচ্ছা, লাভ আঁকতে পারি না। তুমি কি এটা নিয়ে যাবে বাবাকে দিতে? বাবা পরশুদি নিয়ে এসে বলবে এটা এটা এখন ড্রয়িং করে এটা ছিঁড়ে বাবাকে দেব। ওইটা ছিঁড়ে বাবাকে দেবে? আচ্ছা, আগে আমি দেখাই সবাইকে কি সুন্দর ড্রয়িং করেছে। এটা এটা কাকে এঁকেছো? এটা কাউকে না, এটা সান এঁকেছি। ওটা সান এঁকেছো, একটু আগে তো বললে বাবাকে এঁকেছো। বাবার একটা কান উপরে একটা কান নিচে, নাকটা বেঁকে গেছে, বাবার মাথায় সান হয়েছে, তাই তো? এইসব বলছিল একটু আগে ভুলভাল। কি বাবা, আর কিছু করো না, এবার ঠিক আছে, ঠিক আছে, আমি বাবাকে এটা পাঠিয়ে দেবো এখন ফটো তুলে। দাগ দিতে হবে না? না, এগুলো এগুলো বাজে লাগছে দেখতে। সুন্দর লাগছে, বাহ কি সুন্দর, ভেরি নাইস, ভেরি নাইস।